সো আজকের ম্যাচে হচ্ছে আমি সবচেয়ে একদম লোয়েস্ট আমার টিমের ভিতরে মানে আমার আমার টিমের ভিতরে সবচেয়ে লোয়েস্ট যেই মিড মিডে যেই সবচেয়ে লোয়েস্ট যেই কার্ডগুলো আছে ওই কার্ডগুলো ইউজ করবো যাইকে আমার তুমি ওভিয়ার দেখতে পারতো হচ্ছে এইটটি নাইন হয়ে গেছে সাবে আমার সেম প্লেয়ারই আছে ফোরডেন আছে তোমার এম্বা বা জার্জিনো আছে বাট স্ট্রাইকারও সেম ডিফেন্ডারও সেম বাট সেন্টার মিড সেন্টার মিড মানে মিড হচ্ছে সেন্টার মিড বলে মিড হচ্ছে তোমার একদম সবচেয়ে লোয়েস্ট আমার কাছে এর থেকে নিচে আর কোনো কার্ড ছিল না এই কার্ড তো সেন্টার মিড দুইটা দেখো লেফট সাইডে হতেছে সিক্সটি টু আর রাইটে হচ্ছে সিক্সটি টু ভাই সিক্সটি টু যেটা আছে রাইট সাইডে মার্টিন নাম ওর তো ভাই মানে চেহারাই নেই ঠিক আছে চেহারাই নেই আর বাম সাইডে আছে হচ্ছে লেফট সাইডে হচ্ছে তোমার রোদরে অলংসো ভাই আর সিক্সটি ফোর হচ্ছে তোমার ক্যাম্প ভাই মার্টিনের যদি একটু ভাই ডিটেলস দেখো ভাই ডিটেলস আসলে দেখার কোনো মানা হয় না তাও ঠিক আছে লাইক ভাই মানে কি আর বলবো মানে ভাই কিচ্ছু ওর চেহারা ওর চেহারাই নেই লিটারেলি ঠিক আছে সিক্সটি সিক্স পেস শুটিং ফিফটি ওয়ান ফিফটি সেভেন হচ্ছে পাসিং ড্রিবলিং সিক্সটি ফাইভ ডিফেন্ডিং ফিফটি এইট ফিজিক্যালিটি হচ্ছে ফিফটি নাইন তুমি বুঝতে পারতো কোন লেভেলের প্লেয়ার জার্মানি সো যাই হোক দেখি ভাই আর আর বাকিগুলো না দেখলাম ভাই ওর কোনো ছবিও নেই সো এই টিম নিয়ে খেলার চেষ্টা করব দেখি জিততে পারি কি পারে না সেন্টার মিড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার তোমার হচ্ছে গেমের ভিতরেও আর রিয়েলও ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এইখানে ভাই উলট পালট ভাই মানে এইখান থেকে অনেক কিছু বের হয় সো দেখি তাও এইখানে এই টিম নিয়ে যদি জিততে পারি কি পারি না দেখতে পারবো বাট আই হোপ মানে চেষ্টা করবো ডিফেন্ড করার যে সেন্টার মিড থেকে গুসায় খেলার ওটা বেশি রিস্কি পাস বা ও স্কেল মুভস বা অন্য কিছু অন্য কোনো কিছু এগুলো না করার বাট ভাই নাইনটি সিক্স সিক্সটি সিক্সটি টু ফাইভ ভাই বুঝতে পারছো আচ্ছা শ্রুতি নাইনটি সিক্স নাইনটি ফোর ফাইভ ভাই বুরুশো নিয়েছে শ্রুতি ভাই এমনই ভাই মানে নাইনটি সিক্সটি কত দেখলাম সিক্সটি টু না জানি মিড ভাই যাই না ভাই সিরিয়াসলি মিডের বারোটা গেছে আমার সো শ্রুতির হচ্ছে ভাই ফোরেন আছে টোরেস আছে তারপর হচ্ছে জার্জিনো আছে রোনালদিনহো আছে সিদর্ফ ছিল মেবি হুলির তো আসি ওকে রোনালদিনহো না এরা ভাই হইছে হইছে কাজ ভাই পাস সুন্দর ওকে ক্যাম্প পাস দেন আরে ভাই কিনে ভাই ফার্স্টে পাস করেছি ভাই পাস হয় না ওকে স্ট্রাইকার যেহেতু আছে একটু গোল দেওয়ার তো চান্সেস আই আই হোপ পাবো থ্রু ভাই আচ্ছা আপনি তো পাসও যদি সমস্যা সুন্দর স্কিল চালা প্লিজ ভিনি গোল গোল আরে আচ্ছা ভেন্ডে সারা ভাই ভ্যানডেস স্যার কেন ভ্যানডেস আর কেন ওকে লাইক তো নর্মাল ছুটি চালাচ্ছে লাইক কিছু নেই ওকে ফাইন আহা 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 ভাই বুঝছি একটু ভুল করছি প্লিজ বাচ্ছি 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 ওকে রিল্যাক্সে রিল্যাক্সে মার্টিন আপনি পারবেন না প্লিজ ওকে ভিনি না ওকে ভিনি মানেই শান্তি ভিনি মানেই শান্তি স্কিল করে বেরো যাবে ভাই আরে বেশি 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 করে ভালো লাগছি একদম ক্লিয়ার একটা চান্স ছিল বাট বেশি করে বলছি ওকে ভ্যান্টে স্যার কিপার কেন হয়তো গেমটা এমনি ভাই আমার ভাই আমার মিট তো খুবই বাজে এর মধ্যে যদি আবার ইয়া কী বলে আরে ওয়েট 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 এর মধ্যে যদি তোমার মিট যদি মানে আরে ভাই কী ব্যাপার চোখ সরে গেল কী জন্য না 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 সরে গেলো কী জন্য সরে গেছে কী জন্য ডিফেন্টার আমি ঠিক জায়গায় আমি ঠিক জায়গায় রাখছি আমি আমি ভাই জানি না আমি জানি না ঠিক আছে আমি 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 স্পিচলেস হয়ে গেছি ভাই ম্যানুয়ালি আমি কন্ট্রোল করতেছি ভাই মেজাজটা খারাপ হয়ে গেল আমার না ঠিক আছে আমার অপোনেন্টের ব্যাপারে শ্রুতি যে খেলতেছে ভাই আমার ওয়েটের ব্যাপারে কোনো প্রবলেম নেই কিন্তু অটো মানে দাম করা হচ্ছে তোমার প্লেয়ার সরে গেলো খুবই কষ্টকর একটা ব্যাপার ব্যবসা এই জিনিসটাগুলো যখন হয় ও স্কিল বাই স্কিল 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 আরে ভাই ও ভাই গোল 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 নাইনটি সেভেন অস্থির খেলছে অস্থির খেলছে ও ভাই সেই 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 গোলটা ছিল লাইক ওকে ভাই অস্থির খেলছে অস্থির খেলছে একদম স্মুথ খেলছে ওকে ওই গোল খাওয়ার পরে তো আমি চানছি ভাইতেছে না কি সুর রে আমার মিড রে ভুলি করছি ওকে মাঝখান দিয়া পাস নিচে ব্যাক সুন্দর আস্তে ধীরে খেলা গুছাইতে হবে খেলা না গুছালো হবে না আরে কি করছি কি করছি আরে আসতে দিদি ফ্রিম পং কোন ফ্রিম পং এটা দেখি নেই অবশ্য হোলিট আস্তে হোলিট ওফ ভাই স্কিল সুন্দর স্কিল অনেক ভালো পারফর্ম করে ওকে আসতে হবে আসতে হবে আসতে হবে নিচে গেছি আমি নিচে গেছি আমি নিচে গেছি আমি সুন্দর আস্তে ফাউল করার ফাউলটাও না করলেও হয় ব্যাস সুন্দর ভিনি পাস স্কিল ব্রো ওকে ব্যাক নিব এই স্যার এবার নিচ্ছে এইবার নিচ্ছে এটা কে এটা কে আহ এটা ডিফেন্ডারটা তাও মিডফিল্ডারটা ফিল্ডারটা তো তাও দেখি যদি কিছু শ্যুটার নিতে পারে প্লিজ ওইটা দিয়ে যদি গোল আছে ভ্যান্ডেসার ওইটা দেখে গোল খেওয়া সম্ভব ভ্যান্ডেসারে ওই প্লেয়ার দিতে তাও যদি এই প্লেয়ারটা গোল দিয়ে দিতাম তাইলে ভাই ম্যাচ হলে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আমার কোনো টেনশনই থাকতো না সুন্দর গেছি ওর কাছে পাস সালা প্লিজ কি ফাউল ভাই ফ্রি কিক কিছু একটা জাস্টিস ভাই জাস্টিস দরকার আমার ঠিক আছে আই ওয়ান্ট জাস্টিস ভাই ভাই ফ্রি কিক পাইতাম একটা আরে ভাই ফ্রি কিক পাইতাম একটা রবর্ত কালসার তো গোল হয়েছে তো ভাই সিরিয়াসলি আরে দুই গোল খেয়ে গেছি আগে কী ব্যাপার কী ব্যাপার কী ব্যাপার কী ব্যাপার না এগুলোর কী মানে এগুলোর কী মানে আচ্ছা ঠিক আছে মেবি মেবি কিছু একটা হয়তো বা পানি খেয়ে দিয়ে গেছিলো এরকম কিছু একটা ফাইন প্রিম্পং ওকে আচ্ছা ওকে 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 সমস্যা নেই আমি ইয়া করে দিছি বুঝছি পাস সুন্দর পাস পাস এদিক দেয় সুন্দর আরে গোল্ডা হবে না হবে না বুঝছি আমি আরে ভাই আরে প্রেসার এত সুন্দর চান্স মিস করতে এই মাঝে বলার বাহিরে কী চান্স যে মিস করলাম আমি বুঝলাম পাস ভাই হই রে হাই রে ভাই পাস সুন্দর পাস ও খালি ও খালি ও খালি এবার তো গোল হওয়ার কথা আরে কি এই সাইড থেকে বানে রাইট সাইড থেকে হয় হয়নি আমার ওকে সাফ করি সাফ করলে কিছু একটা হবে আহ ভাই মিট মিটটা একবারে জ্বালা বাড়া দিল আরে প্লিজ 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 ভিনি প্লিজ সুন্দর আরে 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 পাস হ্যাঁ রে আমি বুঝছি আমি পাস যখন দিচ্ছি তখনই তো টান দিবে এই সাইড দিয়া ওই লাইনে যে থাকবে তার কাছেই যাবে বল হ্যাঁ রে কষ্ট একটা বাজে জিনিস এই গেমটার মধ্যে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে সেই একটা জিনিস লাইনে যে থাকবে তার কাছে পাস আমি দিব না ওর কাছে পাস আমার ভাই আমি দিব না কিন্তু না যার কাছে থাকবে সেই আরে আমার তো মিডের তো স্ট্রেংথ চলে গেছে এই বলো ধরতে পারে নাই গেছি সুন্দর ভাই সুন্দর এটা কি কি খেলছিলাম যাই না বাট খেলছে ওকে প্লিজ 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 এইবার গোল ভ্যান্ডাসার এইবার গোল ভ্যান্ডাসার এইবার গোল এইবার গোল এইবার গোল জাস্ট বলছি ভ্যান্ডাসার থাক আর যাই থাকুক এইবার গোল ওকে স্ট্যামিনা নেই আমার প্লেয়ার স্ট্যামিনা নাই ওয়েট ভাই প্লিজ আরেকটা গোল আরেকটা গোল যদি দিতে পারি ওকে লাইক ঠিক আছে ভাই এখন দিতেছি না আমি লাইক আপনি তবে আপনার জন্য লাইক ওয়েট সিদর্ফ আছে বল ব্যাক না বল ব্যাক না বল ব্যাক না জাস্ট বল ব্যাক না ভাই আরে কী রে ভাই এই সময় এগুলা না এই সময় এগুলা না প্লিজ না 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 বল ভাই পাস নিচে টাইমও তো নাই আরে টাইমটাও এমন সময় গেছে থ্রু এম বাপ্পে থ্রু প্লিজ 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 ফোডেন না হরে ফোর্ডেন লেট করে ফলে থ্রু সুন্দর এই নিচে 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 আরে ভাই লাস্ট চান্স ছিল এটা আমার লাস্ট চান্স ছিল এটা আমার লাস্ট চান্স ছিল এটা ভাই তুমি মিডের ও ভাই ও লাল হয়ে গেছে ঠিক আছে রেড হয়ে গেছে স্ট্যামিনা নাই ভাই আহ একটু জন্য জাস্ট একটু জন্য লাস্ট চান্স এটা গোল হইতে পারতো আর ব্যাপারটা হচ্ছে ফোর এমবাপে যে পাঁচটা দিছে মানে বেশি প্রেশারে পড়ে গেছে আমি দুজনের সাইডে পড়ে গেছি তো তো ওই সাইডে আমি যাইতে পারি নাই প্রথম গোলটা ভাই না খেলে তো একটুর জন্য মিড নেয়া এম বাপ্পে যে পাঁচটা দিছে যে থ্রু পাঁচটা দিছি এটা যদি ও এ যদি এই সাইডে লেফট সাইডে যদি মেক করতে থাকতো তাইলে আবার গোল হওয়ার চান্স ছিল তখন আর এই টার্ন নিয়ে যে টার্নটা নিয়ে থ্রু বাসটা দিয়ে সেন অনেক লেট হয়ে গেছে এটা না হলে একটা বড় সোনার চান্স ছিল সো স্ট্যাটসে আসি ফোর থ্রি টু টু পজিশন হচ্ছে ফিফটি ওয়ান ফোর্টি নাইন পাশ হয়ে গেছে এইট্টি সেভেন এইটটি সিক্স কোনো ফর্মলে কোনো অফসাইড নেই ভাই সেই টরসেটটা গোল দিয়েছে যার একটা গোল দিছে আর গোল দিয়েছে ভাই অস্থির খেলা ছিল জেনি আমি বলবো যে ভাই প্রথম গোলটা আমার মেজেজ খারাপ করে দিয়েছিলো বাট গেম প্লে সুন্দর ছিল ভালো খেলছে আসলেও এনজয় করছি শ্রুতি ভালো খেলছে বাট আমার একটাই কষ্ট যে প্রথম গোলটা আমার আমি আমি ঠিক আছে আই ডিডেন্ট ডিজার্ভ দ্যাট ভাই ও আমার মনে হয় না ওটা গোল হওয়ার কথা ছিল আমি কন্ট্রোল করতেছি রানিং গেম শুনে গেলো যাই না ভাই কী হবে কি এগুলো হয় বাট হয়ে গেছে সো এই ভাই আই হোপ যে ভাই এত লো মানে মিড নিয়ে খেলেও অ্যাটলিস্ট আমি এক গোল দিতে পারছি আর দুই গোল খাইছি বেশি না সো এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট আমি জানি এটা কোনো কিছু না বাট এই ভাই যা ছিল তাই বাই